সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শ্রীনগরে। ভিউয়ার্স, আমরা শ্রীনগরে এসেছি যে কারণে, সেটি হলো যে আপনারা পিছন দিকটাতে দেখতেই পাচ্ছেন অসংখ্য নৌকা রয়েছে। এই নৌকাগুলোর মধ্যে আসলে বেদে সম্প্রদায়ের লোকজন বসবাস করে। তাদের জীবন জীবিকার কথা, তাদের যে জীবনের গল্প, সেটি জানতেই আজকে আমরা এখানে হাজির হয়েছি। তো আমরা কথা বলবো তাদের সাথে। তো তার পূর্বে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো যে দেখুন, এই যে নদীটির মধ্যে তারা এই নৌকার মধ্যে বাস করে, তাদের কিন্তু আসলে কোনো স্থায়ী বাড়ি নেই, ঘর নেই, কিছুই নেই। তাদের এই নৌকাটি বাড়ি, নৌকাটি ঘর, এটার মধ্যেই আসলে তারা জীবন অতিবাহিত করে যাচ্ছে। আসলে কি তাদের জীবনটা হলো এইরকম, কচুরি পানা আসলে খরস্রোতা নদীর মধ্যে যেভাবে ভাসে, ঠিক সেইভাবেই তারা আসলে ভেসে চলেছে। তাদের জীবনের গন্তব্য যে কোথায়, সেই কচুরি পানাটির গন্তব্যটাও কচুরি পানা যেমন জানে না, বেদে সম্প্রদায়ের লোকজনের আসলে গন্তব্য কোথায় তারাও সেটি জানে না। তো চলুন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, জেনে নেই তাদের জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো ভাই, আর কি করুন। তো আপুর নাম? শাহিদা। শাহিদা আপু, তো শাহিদা আপু, আমরা তো এই দেখতে পাচ্ছি আপনি একটি নৌকার মধ্যে বসে রয়েছেন, ওদিকটাতে আরো নৌকা রয়েছে। তো আপনারা কি নৌকাতেই মানে বাস করেন? নৌকাতেই জীবন যাপন করেন, নৌকাতেই সারা জীবন থাকেন? তো আপনাদের কোনো বাড়ি ঘর নেই? না, বাড়ি ঘর নাই। বাড়ি ঘর থাকলে কি নৌকা থাকতাম? বাড়ি ঘর নাই আপনাদের? না। তো আপনি তো বিবাহিতা? আচ্ছা, তো আপনার স্বামী কোথায়? এই যে আমার স্বামী। আচ্ছা, উনি কি করেন? উনি মাছ ধরে। উনি মাছ ধরেন, আপনি কি করেন? আমি এই মাছ ধরে আমি কি খাই আর কিছু করি না, এভাবে জীবন অতিবাহিত করছেন। তো এই যে আপনার কি ছেলে সন্তান আছে? হ্যাঁ আছে, তিন মেয়ে আমার। ওরা কোথায়? উপরে খেলতেছে। উপরে খেলা করছে? তিন মেয়ে। তো তিন মেয়ে আপনারা যে মাছ ধরে যে টাকা উপার্জন করেন, সেটি দিয়ে কি আপনাদের এই পাঁচজনের পরিবার চলে? হ্যাঁ চলে। আমি কি করব ভাই, কিছু করার নাই, আমি গরিব মানুষ, আমরা এভাবেই চলছে, এভাবেই চলছে, কোনো মতো নাল্লা চালাইতেছি। তো আপনারা তো নৌকাতে থাকছেন, মাছ ধরে জীবন অতিবাহিত করছেন, তো আপনার বাচ্চাদেরও কি এভাবেই? না, আমাকে বাচ্চাকে এভাবে রাখতে চাই না। এভাবে রাখতে চান না, আরো একটু ভালো জীবন অতিবাহিত করতে চান তাদেরকে নিয়ে, এটাই পরিকল্পনা তাদের নিয়ে। তো ওদেরকে কি স্কুলে ভর্তি করেছেন বা কিছু? বড় মেয়ের ওয়ানে ভর্তি করাইছি, আর ছোট মেয়ের শিশুতে ভর্তি করাইছি। তো এখান থেকে স্কুলে যায় ওরা? হ্যাঁ, ষোলঘর স্কুলে যায়। ষোলঘর স্কুলে? তো আপু আপনার বিয়ে হলো কত বছর পূর্বে? ১৪ বছর। তো আপনাদের এত কম বয়সে বিয়ে হয়, সাধারণত এটা তো বাল্য বিবাহ, এটা তো ঠিক না। তো এই যে আপনার মেয়ে, এদেরকে কি এভাবেই কম বয়সে বিয়ে দিবেন? না না, কম বয়সে বিয়ে দেব না। কম বয়সে বিয়ে দিবেন না, ওদেরকে পড়ালেখা করাতে যাচ্ছেন? পড়ালেখা করতেছে, বড় মেয়ে টুতে পড়ে। টুতে পড়ে? তো এই যে মাছ ধরে যে টাকা উপার্জন করছেন, করছে আপনার স্বামী, সেটা দিয়ে আপনার ওদের পড়ালেখা সবকিছু মিলে ভালো আছেন, চলতে পারতেছেন? চলতে পারে না, কি করব, কারো কাজ কাম জানে না, এখন এটা দিয়ে কোনো লোকজন চলতেছে। তো আপনারা আসলে আপনাদের মূল আয়ের উৎসটা কি, সেটি আমাকে একটু বলবেন? আয় ছিল যে হে কাজ কাম করে খাই। এই কি কাজ করে খান? হে মাছ ধরে। মাছ ধরে? আর আগে তো আমরা জানতাম যে আপনারা যে চুরি মালা বিক্রি করেন, এছাড়া সাপের খেলা দেখান, সেটি দেখানো হয় না, সেটি আর এখন বন্ধ। তো আপু আসলে আপনি কি বড় হয়েছেন এরকম নৌকার মধ্যেই? হ্যাঁ, নৌকার মধ্যে বড় হয়েছে। আপনার বাবা মাও কি এইভাবে জীবন অতিবাহিত করেছে? তাহলে যে আপনি বলছেন যে ওদেরকে এই পেশায় আনতে চান না, ওদেরকে একটু ভালো রাখতে চান, একটু ভালো রাখতে, সেক্ষেত্রে পরবর্তীতে তো আরো খরচ বেড়ে যাবে, সব কিছুর দাম আস্তে আস্তে বাড়ে, এছাড়া আয়ের তো উৎস যদি আর না বাড়ে, আয়ের ইনকাম যদি না বাড়ে, সেক্ষেত্রে আপনি আসলে সেটি কিভাবে করতে পারবেন? দেখি কি করি, আমি যদি কিছু হেল্প করতে তাহলে করতাম, কি কিছু দিলে চালাইতাম। কি হেল্প চান আপনি? একটু বেশি মেশিন দিলে আমি চালাইতাম, সেলাই মেশিন টেশিন এরকম কিছু। হ্যাঁ, আপনি সেটি চালাতে পারেন? চালাই, শিখতাম। এমনি পারেন? না পারি না, শিখুম। শিখে করতে পারবেন, সেটা থেকে টাকা ইনকাম করে ভালো থাকতে পারবেন? ভালো থাকতে পারেন। আপনার আত্মবিশ্বাস আছে? আত্মবিশ্বাস আছে। আচ্ছা আপু, এই যে এটা তো আমরা তো দেখতে পাচ্ছি কাঠের নৌকা, তো এই কাঠের নৌকা তো আসলে বেশি দিন টেকে না, সেক্ষেত্রে আপনি বলছেন যে খুব কম টাকা আয় করেন, সেটি দিয়ে কোনো রকম চলছেন। তো এই নৌকাটি ভেঙে গেলে তখন আসলে মেরামত করার অর্থ কোথায় পান? কি ঠিক করি, সেই টাকা পয়সা কখন কোথা থেকে আসে? মেরামত হে দেয় আমার স্বামী, দেয় মিস্ত্রি লাগায়, এই টাকা লাগাই, মানে যে টাকা ইনকাম করে এই টাকা থেকে একটু মানে সঞ্চয় করে রাখেন, মানে নৌকা ঠিক করার জন্য? ঠিক করার জন্য। তো আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যতে কি করতে চান, কিভাবে জীবন অতিবাহিত করতে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন? আশা তো করি বহুত কিছু, পারি না তো টাকার জন্য। কি পরিকল্পনা আছে আপনার? পোলাপান্তা নৌকা থাকতে চায় না।
তো আপু আপনার ছেলে মেয়েদের তো পড়ালেখার বিষয়ে জানলাম, আপনার স্বামী স্ত্রী পড়ালেখা করেছেন? না, একদমই পড়ালেখা করেন নাই, করতে পারেন নাই কেন? আপনার বাবা মা আছে? না, বাপ নাই, মা আছে। মা কোথায় থাকে, কার কাছে থাকে? উপরে মা থাকে, বাড়া। সেটা তার তো একটি খরচ থাকে, সেই খরচটা কে চালায়? চালায় আমার ভাই চালায়। আপনার কয় ভাই কয় বোন? আমরা দুই তিন বোন দুই ভাই। আর ভাইরা কি করে? ভাই বিয়া করছে, সংসার চালায়, ওইদিকে মাছ মুছ ধরে চালায়। তারাও এরকমই? এরকমই। তারা কি নৌকায় থাকে নাকি ভাড়া ভাড়া নিয়ে থাকে? নৌকা এখন বাইতে ভাড়া থাকে, বাড়িতে এখন ভাড়া থাকে। হ্যাঁ। আপনি আর এই নৌকায় থাকতে চান না? আমি নৌকায় থাকতে চাই না। তো আপু, এই যে আমাদের এই ভিডিওটা তো অসংখ্য মানুষ দেখছে, অসংখ্য মানুষ দেখবে, তো আপনাকে যদি একটি হেল্পও দিতে চায়, ভালো পরামর্শ দিতে চায়, সেক্ষেত্রে তো আপনাদের সাথে একটি যোগাযোগের মাধ্যম থাকতে হবে। সেই যোগাযোগের মাধ্যমটি কি আছে? ফোন নাম্বার আছে? ফোন নাম্বার। সেই ফোনটি আপনারা চার্জ করেন কি করে, যেহেতু এখানে নৌকায় রয়েছেন? ওই উপরে দোকানে চার্জ দেই। উপরে দোকানে থেকে চার্জ করে নিয়ে আসেন, এভাবে এভাবে মোবাইলটি চালাচ্ছেন? তো আমরা তাহলে ফোন নাম্বারটি নিয়ে নিব। ফোন নাম্বারটি আমাদের এই যে ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনি কি চান? আপনার এই যেহেতু এখন বললেন আপনার তিনটা মেয়ে, তো ওদেরকে স্কুলে ভর্তি করেছেন, তো ওদেরকেও কি এভাবেই মানে নৌকাতেই জীবনযাপন করাতে চান নাকি অন্য অন্য কোনো পরিকল্পনা আছে? পারি না, গরিব মানুষ, পারছেন না। চেষ্টা তো চালিয়ে যাচ্ছেন? চেষ্টা তো করতেছি, পারি না। তো যেহেতু আপনার সন্তানদেরকে আর এই মানে এই পেশায় আনতে চান না, তো সেক্ষেত্রে আসলে তাদেরকে নিয়ে কি চিন্তা করছেন, কি ভাবছেন? পড়াশোনা করামু, ভালো জায়গা বিয়ে শাদী দিমু, ভালো রাখতে চাই। ভালো রাখতে চান, কিন্তু সেটি কি পারবেন? দেখি, চেষ্টা আছে। কি করবো, যদি কেউ হেল্প করতো, হেল্প করলে সেক্ষেত্রে একটু ভালো হতো, একটু ভালো হতো। এই যে আপনার স্বামী মাছ ধরে, মাছ ধরে আসলে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারে বা কি বিষয়, সেটি আমাকে একটু বলবেন? 200-300 টাকা এই প্রতিদিন সংসারই চলে। আচ্ছা আচ্ছা। আর কোন সময় পায় না, কোন সময় আবার সংসার চলতে কষ্ট হয়, কষ্ট হয়। তো আপু আপনার মানে এই যে আপনারা তো বললেন যে আপনার মা বাবা এভাবেই ছিলেন, তো আপনার মারা গেছে, মা আম্মু আছে? তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনেছি, সেটি হলো যে বৃদ্ধ সম্প্রদায়ের আসলে মৃত্যু হলে, মৃত্যু তো আসলে অনাকাঙ্ক্ষিত, যে কোনো মুহূর্তে যে কারো মৃত্যু হয়ে যেতে পারে। আসলে আপনাদের আসলে মানুষ একজন মারা গেলে, আপনি বলছেন যে টাকাই নেই, কোনোভাবে চলছেন, সেক্ষেত্রে একজন মানুষ মারা গেলে তখন আপনারা কিভাবে তার দাফন কাফনের ব্যবস্থা বা কিভাবে করে থাকেন? মানে আপনাদের যে সম্প্রদায় আছে, সম্প্রদায়ের সব মিলিতভাবে একটি ব্যবস্থা করে তখন তার দাফন কাফন হয়ে থাকে, সেটা কি মানে কারণ যে কবরস্থানে হয়ে থাকে? আপনাদের কি আলাদা কবরস্থান? না না, একটাই। আপনারা যে জায়গায় কবরস্থান মাটিতে, আমরা সেই জায়গায়। কিন্তু যেটি হলো যে পূর্বে আমরা ভিডিও পূর্বের ভিডিওটিতে দেখিয়েছি, সেটি হলো যে যারা আসলে একদম এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়ায়, ঘুরে বেড়ায়, তো অনেকের আসলে ওই রকম উপযোগিতা না থাকার কারণে তারা কি করে, তারা যে স্থানটিতে থাকে সেই স্থানটিতেই আসলে কবর দিয়ে তারা আসলে চলে যায়, এরকম কথা অনেকে আমাদেরকে বলেছে। আপনাদের সেটা না, আপনারা মোটামুটি চেষ্টা করেন। তারাও বলেছিল যে আমরাও চেষ্টা করি, কিন্তু আমাদের আসলে অক্ষমতার কারণে আমরা আমাদের এরকম কবর দিয়ে চলে যেতে হয়, কিন্তু আপনাদের একটি ইউনিটি আছে, সেই ইউনিটির কারণে সমাজ মানে আপনাদের যে সমাজবদ্ধ লোকজন তারা সম্মিলিতভাবে সেটি করে থাকে। তো আপু আমাদের এই ভিডিওটা যেহেতু অসংখ্য মানুষ দেখছে, সেহেতু সাধারণ মানুষের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে কোনো কিছু চাওয়ার বা কোনো কিছু আর কিছু বলার আছে কিনা সেটি থাকলে আপনি বলতে পারেন। তো আমাদের এই বিডি বিজনেস প্লাস যে চ্যানেলটি, এটার দর্শকদের কিছু বলেন আপনি? আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? বলছি যে আমাদের এই যে বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটির যে দর্শক, প্রায় 70,000-80,000 সাবস্ক্রাইবার রয়েছে, এই যে লোকজন, এই এই ভিউয়ার্সদেরকে, সম্মানিত ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন? আপনার যা ভালো লাগে, আপনি কি চাচ্ছেন বা কি চাই? করতে যদি ভালো হইতো, কত মাস তো কত কিছু নিয়ে গেল, কি কেউ কিছু দেয় না, কিছুই পাই না, মেম্বার চালু রঙ কিছুই করে না, আমরা যে ভোটার মোটার সব আমরা কিছুই কিছুই করে না, কিছুই পাচ্ছেন না, পুরো একটা চাল পাই না, কোনো কিছুই পাই না, আমরা নৌকা থেকে ভালো ভালো মানুষের বাড়িতে থেকে পাই, আমরা নৌকা থেকে কিছুই পাই না।
তো সাহিদা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে আপনি যেমনটি জীবন অতিবাহিত করতে চাচ্ছেন, আপনি যেমনটি চাচ্ছেন তেমনটি জীবনই অতিবাহিত করেন, আমরা এটাই চাই। আমরা সবসময় একটি কথা বলি, সেটি হলো যে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য। তো ভিউয়ার্স, আসলে যাদের আসলে এরকম উপযোগিতা আছে, এই যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তারা আসুন না, এরকম অসহায় মানুষের পাশে একটু দাঁড়াই, একটু দাঁড়ালে তারা একটু থাকতে পারবে ভালো, তারা সুন্দর জীবন অতিবাহিত করতে পারবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের এই ভিডিওটি দেখে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।